ফ্রেন্ডস ওয়েলকাম তো আমি আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে চলে এলাম যেটা হচ্ছে শিবধামেরই বিষয় সেটা হচ্ছে যে তিনটে ধূপকাঠি আর অখণ্ড যতের বিষয়টা তো তোমরা তো সবাই জানো যে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে তিনটে ধূপকাঠি গুরুদেবের মন্ত্রটা জপ করতে করতে যেটা মহামন্ত্র সেই মন্ত্রটা জপ করতে করতে তোমাদেরকে জ্বালতে হবে প্লাস অখণ্ড জোটটাও সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে জ্বালতে হবে ঘিয়ের প্রদীপকে বলা হয় অখণ্ড জোত আর বেলপাতা দিতে হয় একুশ দিনের নিয়ম সেই ভিডিওটা আমি বানিয়েছি সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও চেক করে নিও বুঝতে পেরে যাবে তাছাড়া আরও কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাইছি যেটা অনেকবারই অনেকে কমেন্টও করে আর যখন আমি ধামে যাই তখনও আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হয়তো সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে আমি ধূপকাঠিটা জ্বালতে পারলাম না কিংবা অখণ্ড জোরটা করতে পারলাম না কিংবা সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যে গঙ্গা জলের ব্যাপারটা আছে যেটা পুরো বাড়িতে ছিটিয়ে দিতে হয় সেটা করতে পারলাম না তো সেক্ষেত্রে আমরা কী করবো আমরা আমাদের বাড়ির মধ্যে এরকম আছে যে বাড়িতে কেউ নেই আমি একাই আছি মানে তোমাদের কথা বলছি এরকম জিজ্ঞেস করেছে যে আমি একা থাকি বাড়িতে কেউ নেই ধূপ বা প্রদীপ জ্বালানোর মতো কোনো নিয়ম করার মতো কেউ নেই সেক্ষেত্রে কি করব আমি চাকরি করি আমার দেরি হয় আটটা বাজে অনেকে তো কাজ করো অফিস করো আটটা নটা বেজে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যে নিয়মটা সেটা কি করা যেতে পারে তো সেটা তোমরা কোনো টেনশান নেই গুরুদেবও বলেছে যে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যে নিয়মটা আছে সেটা যদি যাও বা কেউ কাজবাজ করো চাকরি করো ফিরতে যাদের দেরি হয় তো সেই সময় ফিরবে যে টাইমটাতে তোমরা ফেরো সেই টাইমটাতে ফিরবে ফেরার পরে হাত পা ধুয়ে পরিষ্কার বস্ত্র পরবে তারপরে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যে ধূপকাটি প্রদীপের যে নিয়মটা ওই নিয়মটা সেমভাবে করতে পারবে কোনো অসুবিধা নেই কারণ বাড়িতে যেহেতু কেউ নেই সেই কারণবশত তোমার ফিরতে দেরি হচ্ছে তো সেই সময় এসেও তোমরা ওই নিয়মটা করতে পারবে প্রদীপ জ্বালতে পারবে ধূপ জ্বালতে পারবে আর হচ্ছে যে বাড়ির চারদিকে যে গঙ্গা জলের ব্যাপারটা আছে সেটাও করতে পারবে আর বাড়িতে যদি কেউ থাকতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু বাড়িতে যেহেতু কেউ না থাকার জন্য সম্পূর্ণ সব কিছু তোমার নিজেকে করতে হয় সেক্ষেত্রে তুমি অফিস থেকে বা কাজ থেকে ফিরে এসে তোমরা কিন্তু নিয়মটা করতে পারবে কোনো সমস্যা নেই কোনো টেনশনের কারণ নেই ঠিক আছে যেরকম সেম নিয়ম যে যেভাবে বলা আছে সেইভাবেই করবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরে গেলে এই বিষয়টা আর তাছাড়া অনেকে আমায় আরও অনেক কিছু জিজ্ঞেস করে যে ধূপ যদি আমি কোনো কারণে জ্বালতে না পারি মানে ধরো তুমি বাড়িতে নেই কোনো কারণে জ্বালতে না পারো তোমার ফ্যামিলির কেউ আছে তারা কি জ্বালতে পারে অবশ্যই তারা জ্বালতে পারবে শিবধামের নাম করে মন্ত্রটা জপ করতে করতে যেরকম নিয়ম আছে সেরকম নিয়ম করে অন্য কেউও জ্বালতে পারবে তুমি যদি বাড়িতে উপস্থিত না থাকো সেই সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে ঠিক আছে তাহলে তোমরা দুটো বিষয় ভালো করে বুঝতে পারলে যদি কিছু বুঝতে না পারো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করে জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় এখানে ভিডিও আমি শেষ করলাম